এক্ষুনি পদ্মা হাসপাতালে চলে আয়। দিস ইজ আর্জেন্টেন। আশা বস, এবার শুরু কর। কুতুব সাহেব, আপনি বলুন,
টাকা সর্দার দেখতে কেমন ছিল বলুন প্লিজ। কপাল চওড়া, নাক লম্বা খাড়া, চোখের ভুরু জোড়া ভুরু, বড় বড় দুটি চোখ, চোখের মাঝে তার অনেক মায়া। আর কি মনে আছে কুতুব সাহেব বলুন প্লিজ। ঠোঁট মোটা, মনে হয় বড় লোকের ঘরের ছেলে, গাল কান জুলফি। আর কি মনে আছে কুতুব বলুন। হ্যাঁ জুলফি গাল পর্যন্ত লম্বা, আর বড় সুন্দর চেহারা, আর আর ফর্সা। দেখুন দেখুন, চিনতে পারেন কিনা? এই তো সেই ডাকাত রাসেল, এই যে তোর আসামি চেঙ্গিস, কুখ্যাত সন্ত্রাসী চেঙ্গিস। থ্যাংক ইউ দোস্ত, তোর ছবি চেঙ্গিসের গলায় ফাঁসির দড়ি পরিয়ে দেবে। কুতুব, কুতুব সাহেব, ওই গার্ড কি তোমার চিনছিল? মনে হয় না, আর চিনলেই বা কি, নগদে সিসা ঢোকাইছি। হারামজাদা এতক্ষণে আজিমপুরের টিকিট কাইটা ফালাইছে। হাত দিবি না, ইউ আর আন্ডার অ্যারেস্ট চেঙ্গিস। অ্যারেস্ট? কিসের অ্যারেস্ট? রিকো গার্মেন্টস এ টাকা ডাকাতি ও খুনের দায়ে আমি তোকে অ্যারেস্ট করছি। অ্যারেস্ট করলে কি আমারে ফাঁসাইতে পারবি না? কোনো সাক্ষী নাই, কোনো প্রমাণ নাই। প্রমাণ আছে, গার্ড কুতুবের বিবরণ শুনে আশা রাখা পেন্সিল স্কেচ, তোর মৃত্যুর পরোয়া। রাশা, রাশা আমার মৃত্যুর পরোয়া কে দিছে? রাশা বলব না, তোরা কেউ বাঁচবি না। এই চেঙ্গিস গাজীর ভাই ছাত্তার গাজী দেশে আইলে তোরা কেউ বাঁচবি না, তোরা কেউ না। ছাত্তার গাজীর নামে বডি ওয়ারেন্ট আছে, দেখা মাত্র গুলি, দেশে ফিরলে পুলিশের গুলি তাকে বাঁচতে দেবে না চেঙ্গিস। এই হাত গা লাগাও। ইয়েস স্যার। রাজা সাহেব, আমরা জানতে পেরেছি কুখ্যাত সন্ত্রাসী চেঙ্গিসের চেহারার বর্ণনা শুনে আপনি তার ছবি পুলিশকে এঁকে দিয়েছেন। আপনার ছবি আঁকার কারণেই সে ধরা পড়েছে এবং আগামীকালই তার মামলার রায় হবে। আমি মনে করি দেশের একজন সচেতন নাগরিক হিসেবে ছবি আঁকার পাশাপাশি সন্ত্রাসী ধরিয়ে দেবার ক্ষেত্রে পুলিশকে সহায়তা করাও আমার কর্তব্য। আমরা এও জানতে পেরেছি যে আপনি নাকি কাউকে দেখলে 20 বছর পর সে দেখতে কেমন হবে সে ছবিও এঁকে দিতে পারেন। জি, বয়স হলে মানুষের চেহারার কিছু লাইন চেঞ্জ হয়ে যায়, ছবিতে সেই লাইনগুলোর পরিবর্তন আনলেই ভবিষ্যৎ মানুষের ছবি আঁকা সম্ভব। আসি। অর্ডার, অর্ডার! কুতুবের মৃত্যুর আগের সাক্ষ্য এবং তার শনাক্ত করে যাওয়া আশার আঁকা ছবির উপর ভিত্তি করে এই আদালত আসামি চেঙ্গিসকে রিকু গার্মেন্টসের টাকা ডাকাতি এবং তিনজন গার্ডকে খুনের দায়ে দোষী সাব্যস্ত করে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক তাকে মৃত্যুদণ্ডের আদেশে দণ্ডিত করছে। হি ইজ টু বি হ্যাংড টিল ডেথ।
সময় মতো আসতে পারি নে রে ভাই, সময় মতো আসতে পারি নে বইলা, তোরে শেষবারের মতো দেখতে পারলাম না, তুই আমার ভুল বুঝিস না। আমি জানি ফাঁসির দড়ি তোরে অনেক কষ্ট দিছে, অনেক কষ্ট দিছে, আরো কষ্ট পাইব। যারা তোরে কবরে শোয়াইছে সব কয়টার জান আমি খরচ করুক, কেউ বাঁচব না, সবার আগে মরবই রসা। চেঙ্গিস রে কবর দিয়া, তুই গায়ে বাতাস লাগায় ঘুরে বেড়াইবি? আজ তোর গায়ে আমি শেষ বাতাস লাগাই দেবো। আমারে কিছু করতে পারে না। হয়েছে হয়েছে, আর বাহাদুরি করতে হবে না। আমার কম্পিটিশনের ছবিগুলো ঠিক আছে তো? এই যে দোস্ত, ছবির গায়ে দুলাবাড়ি লাগতে দেয় নাই। যাক বাবা, চিটং কম্পিটিশনের ছবি নষ্ট হয়ে গেলে আর একা সময় পেতাম না। আরে ছবি চিন্তা করে কোন শালা, যারা তোর জার্নিতে আসছিল তাগো চিন্তায় আমি অস্থির। চেঙ্গিসের গুরুত্ব তোর কথা ভুলবো না, আবার যদি অ্যাটাক করে। যতবার অ্যাটাক করবে ততবারই ওদেরকে সামলানোর মতো শক্তি এই রাশার হাতে আছে। বড়াই করিস না, তুই জানস না চেঙ্গিসের বড় ভাই গাজী কত বড় হারামি, শালার হাত অনেক লম্বা। এত লম্বা হাত, লম্বা হাত, বেশি বাড়াবাড়ি করলে হাত ভেঙে গলায় ঝুলিয়ে দেব। চল।
নান ভাই আমার, কতদিন পর তোরে দেখতেছি, ভালো আছিস তো? এই তোরা বাইরে যা, আমি ওর লগে দশ মিনিট কথা কই, যা বাইরে যা। বাইরে যাবো মানে? টুন্ডালুলার লগে দশ মিনিট কি কথা কইবেন? তাড়াতাড়ি ভিক্ষা দিয়ে বিদায় করেন। শিবু আস্তে কথা কম, হান্নান এনের আসার ছবি। ওর হাতে আসার ছবি দিতেছেন কেন? হয় কি করবো? শিবু চুপ থাক, আমি কইলাম চুপ থাক। চুপ থাকুন মানে? টুন্ডালুলার লগে আপনি কি শুরু করছেন? ওরে দিয়ে কি আপনি দেশ উদ্ধার করবেন? বাড়ি খালি, কেউ নাই। এই মালপত্রগুলো আবার কার? ঠিকই তো আছে। আমার নামে রিজার্ভ করা, বিশ্বাস না হয়? এই যে দেখুন টিকিট। টিকিট আমার কাছে আছে, তাতে স্পষ্ট করে লেখা কম্পার্টমেন্ট নাম্বার 217 আমার। তাহলে বোধহয় প্রিন্টিং মিস্টেক। মিস্টেক হোক আর যাই হোক, একটা অচেনা লোকের সাথে একই কম্পার্টমেন্টে যাওয়ার প্রশ্নই আসে না। যেতে না চাইলে আপনি অন্য কম্পার্টমেন্টে চলে যান, আমার কম্পার্টমেন্ট আমি ছাড়বো না। কি? আমিও চ্যালেঞ্জ করলাম, আপনাকে যদি এই কম্পার্টমেন্ট থেকে বের করে না দেই তাহলে আমার নাম নূপুর না। টিটি, এই টিটি কি মুশকিল! আসুন আসুন। আরে আসছি তো। এই যে দেখুন, এই লোকটা আমার রিজার্ভ করা কম্পার্টমেন্টে ঢুকে শুয়ে আছে, কিছুতেই বের হচ্ছে না। তাই নাকি? কি ব্যাপার, আপনি ওনার কম্পার্টমেন্টে শুয়ে আছেন কেন? সকালে নাস্তার সময় মুরগি আগে না ডিম আগে নিয়ে ঝগড়া হয়েছে, তাই এখন আমাকে স্বামী বলে পরিচয় দিতে চাচ্ছে না। আপনি যে ম্যাডামের স্বামী
তার প্রমাণ কি? হুম, এই যে। আরে ভাই, স্বামী না হলে কেউ নাইটি পরে অপরিচিত লোকের সামনে আবার একই কামরায়, বুঝলাম না? কারেক্ট, ঠিকই বলেছেন। আসলে এই মেয়ে মানুষগুলো রেগে গেলে আর মানুষ থাকে না। আরে দেখেন, আমার বউ সকালে বেড়ে হাতটা ভেঙে দিয়েছে। আরে মাথায় ব্যাগ গুলালু। আমার বউর রাগ আপনার বউর চাইতে অনেক বেশি। তাই রাগারাগি করে আবার ট্রেন থেকে লাফিয়েও পড়তে পারে। সেটা পারবে না, আমি বাইরে থেকে দরজা লক করে যাচ্ছি, একেবারে চিটাগাং গিয়ে খুলবো। দরজা খুলো, টিটি বাজে, টিটি চলে গেল, দরজা খুলো। ধন্যবাদ টিটি সাহেব। টিটি, টিটি বাজে, টিটি যতই ফোসফাস করুন টিটি আর আসবে না। কেন আসবে না? কেন কি বলেছেন আপনি টিটিকে? বলেছি আপনি আমার স্ত্রী। হাউ ডেয়ার ইউ, আমি আপনার স্ত্রী হতে যাব কেন? আমি আমি আপনাকে পুলিশে দেব, কেস করব, আদালতে আমার টিকিট প্রমাণ হিসেবে দাখিল করব, উল্টো মানহানির মামলায় আপনি ফেঁসে যাবেন। দাঁড়ান, ট্রেনটা চিটাগং গিয়ে থামুক, তারপর আমি আপনাকে বুঝে দেব আমার সাথে ফাজলামো করার শাস্তি কি। মাফ করুন বাপ, ফাজলামো করার কোনো ইচ্ছেই আমার নেই। আপনি আপনার বাড়িতে শুয়ে থাকুন, আমি আমার বাড়িতে শুয়ে থাকি। বিশ্বাস করুন, আপনার কোনো ক্ষতি করার ইচ্ছে আমার নেই।
मजा तुम बुझे प्लीज सर আপনার ছবি খুব সুন্দর দিস ইজ দ্য বেস্ট ওয়ান কি বলেন আপনারা জি স্যার খুব ভালো হবে খুব ভালো হবে এক্সকিউজ মি আপনি তো বলেননি আপনি ছবি আঁকেন আমি আরো অনেক কিছু করি কিছুক্ষণ পরেই বুঝবেন মিস্টার রাশা আপনার ছবিগুলো এইদিকে স্যার এইদিকে আমার ছবিগুলো এবার একটু ডিফারেন্ট স্যার প্রকৃতি এবার আমার ছবিগুলোর মেইন বিষয়বস্তু Wonderful. What a symbolic presentation. Beautiful. Splendid. Mr. Rasha, you are a genius. সম্পূর্ণ নতুন ধরনের চিন্তা ভাবনা কাকের পা দিয়ে কি সুন্দর দুর্ভিক্ষের নির্মমতা ফুটিয়ে তুলেছেন আপনি নেকড়ের পা দিয়ে সন্ত্রাস আর হস্তির পা দিয়ে শ্রমজীবী মানুষের কষ্ট ওয়াও জয়নুল আবদিনের পর এত সুন্দর সিম্বলিক পেইন্ট আমি আর একটিও দেখিনি দিস ইজ রিয়েলি গ্রেট গ্রেট সবাই নিশ্চয়ই আমার সাথে একমত হবে মিস্টার রাশার ছবি কম্পিটিশনের শ্রেষ্ঠ ছবি ইউ আর দ্য বেস্ট দরজা খোলা এইবার মুরগি জুলাইলাম পরের বার তোকে গাজী সর্বনাশ গাজী তোর ঠিকানা পাইয়া গেছে তোর আর রক্ষা নাই মধু থানা চল থানা থানা পুলিশ কি সারাক্ষণ তোরে কোলে করে রাখবো কেডা তুই থানা পুলিশ দিয়ে হইব না ইটের জবাব দিতে হইব পাক্কেল দিয়া তরে বাঁচাইতে পারে একমাত্র আন্না ভাই কিন্তু আন্না ভাই তো জেলখানায় শুনছি আগামীকাল উনি সারা পাইব দুই বছর জাল লেগে জেল খাটলাম ওই শামিম কই শুনছি শামিম আজকে দুইটার ফ্লাইটে ব্যাংকক যাইব এয়ারপোর্টে যা আরে রাজপুর আন্না বান্না বুঝলে আন্না শামিম রে পাইবো আমি এখন এয়ারপোর্টের রাস্তায় দুপুর দুইটার ফ্লাইটে সোজা ব্যাংকক নতুন আইএসডি নাম্বার নিছি দুনিয়ার সব জায়গায় আমার এই নাম্বারে পাইবি নাম্বারটা লেখ 01715294 69 লেখছ 529469 ঠিক আছে আন্না ভাই
দুনিয়ার সব জায়গায় আমার এই নাম্বারে পাইবি, 01715294 69। সবকিছু তোর জন্য, কিন্তু তুই আমাকে যেভাবে চাস সেভাবে কোনোদিন আমাকে পাবি না। কেন পাবো না? কেন এই আমি কি তোরে ভালোবাসি না? ভালোবাসিস আমি জানি, কিন্তু তোর আর আমার মাঝের সম্পর্ক সমাজ কেন বলবো না? বিয়ে করা কি অন্যায়? অন্যায় আমার জন্য অন্যায়,
আমার মতো মানুষের বিয়া করা অন্যায়। আরে আমি জিন্দা মানুষরা, আমি কাপড় চুপড় পরা একটা লাশ। কখন যে কার বুলেট আমার দানটা কেড়ে নিব আমি আমি নিতেই জানি না। এই যে হাজার টাকা দামের কাপড় পরে রয়েছি, এগুলা এগুলো কাপড় না, কাপড় না, এগুলো কাফন। এই যে লাখ টাকা দামের ঘড়ি দেখতে চস, এটা ঘড়ি না, আরে ঘড়ি না, চান্দির হাত করা। এই যে বিদেশি জুতা, ইচ্ছা থাকলেও এই জুতা পইরা আমি স্বাধীনভাবে চলতে পারি না। যেদিন থেকে আমি এই মানুষ মারণের কল হাতে নিছি, সেদিন থেকে আমি নিজেই এই যন্ত্রের কাছে বন্দী হয়ে গেছি। আমি ভুলে গেছি, আমি ভুলে গেছি আমি মানুষ, আমি মানুষ। কিন্তু আমি কি করে ভুলবো, আমি যে তোকে ভালোবাসি, তোর হাত ধরে আমি যে সংসার করার স্বপ্ন দেখি আন্না, আমার স্বপ্ন কি স্বপ্নে থেকে যাবে, কোনোদিন বাস্তবে রূপ নেবে না? না প্রিয়াঙ্কা না, তুই যা কইতে চস তা কোনোদিন সম্ভব না। এই আন্না, এই আন্না কোনোদিন তোর আসলে তোর ধরা দেব না, কোনোদিন না। হ্যালো রাশা, তুই কই? নিজের প্রতিরক্ষা আমি নিজেই করতে পারি, কিন্তু একটা পুরো গ্যাংয়ের বিরুদ্ধে কি করে আমি লড়াই করব? ওরা আমাকে হত্যার জন্য একের পর এক আক্রমণ করছে, আমি এখন কি করব? কিচ্ছু না, তোর কিচ্ছু করতে হইব না। আরে তোর আন্নারাই কি মরে গেছে? তোর গায়ে একটা টোকা পড়লে সারা দুনিয়া আমি ওলট পালট করে ফেলামু। আরে তুই কি ভাবছস, আমি তোর উপকারের কথা ভুলে গেছি? সেই দিন তুই আমারে না বাঁচাইলে এতদিনে। আন্না ভাই, ড্রাইভার জি স্যার, ধরো। পাঁচ বছর আগের কথা, কিন্তু আজ চোখ বন্ধ করলে চোখের সামনে সবকিছু ভাসে। এতদিন পরে তোর সে উপকারের প্রতিদান দেওয়ার সুযোগ পাইছি। এই তুই চিন্তা করিস না, গাজিয়া তোর দিকে চোখ তুলে তাকাইব না। আরে আমি আমি তোর আন্না ভাই, আমি তোর আন্না ভাই খুঁজতেছি, তাকাইব না। আমার ভাই রাশা রে তুই ভুলে যা। কি কইলি তুই? পারেন না, রাশা যদি তোর ভাইরে খুন করতো তুই কি ভুলে যেতি? এই আমার ভাই যদি চেঙ্গিসের মতো হইতো তাইলে আমি ওরে নিজেই গুলি করে মাইরে ফালাইতাম। আন্না গাজি ভুলে যেও না, তোমরা কার বাড়ির আঙিনায় দাঁড়িয়ে হাঙ্গামা করছো? দুজনে ভেতরে এসো, এসব। তোরা থাক। আপনার বাড়ির দরজায় খুনাখুনি হোক সেটা আমি চাই না। আমার পার্সোনাল ব্যাপারে আন্নার নাক গলাইতে নিষেধ করেন। রাশা আমার পার্সোনাল ব্যাপার গাজি, রাশা আমার ভাইয়ের চাইতেও বেশি। ওর দিকে একটা গুলি হইলে আমি তোরে একশো গুলি করুম। মাথা গরম করো না আন্না, তোমরা নিজেরা গোলাগুলি করে মরবে নাকি? নিজেদের মধ্যে দুশ্মনির কথা ভুলে যাও, তোমরা দুজনেই আমার লোক, আমি তোমাদের কাউকে হারাতে চাই না। গাজির পিস্তলের নল রাশার উপর থেকে সরাইতে কন বস, নইলে আপনার একটা হাত বেকার হইয়া যাইব। রাশা আমার ভাইরে ফাঁসি দিতে আল্লাহর কসম, ওর লাশ না ফালান পর্যন্ত
আমার শান্তি নয়। এই ফাঁসি দিতে তোর বাইরে পুলিশ, লাশ ফালাইতে হইলে তাগো ফালা, লাশের গায়ে যদি একটা আসল লাগে গাজী, তাইলে তোরে আবার কফিনে ভরে বর্ডারের ওই পারে পাঠিয়ে দেবো। পিস্তল নামাও, অনেক হয়েছে। গাজী, আমি তোমাকে আদেশ করছি, লাশের দিকে তুমি চোখ তুলে তাকাবে না। আর আন্না, তুমিও গাজীর কোনো ক্ষতি করার চেষ্টা করবে না, ঠিক আছে? ওকে, ঠিক আছে বস। আমার পিস্তলের নল থেকে প্রথম বুলেট বাইরেইব না, কিন্তু রাশার যদি কোনো ক্ষতি হয়। বস, আপনার কথা মাইনা নিলাম, কিন্তু আন্না যদি ঘাপলা করে। ও ঘাপলা ঘাপলা ঘাপলা, আন্না ঘাপলা করবে না, আমি বলছি তোমরা যাও। ভাই, বসরে কথা দিছি, নিজে তো আর গুলি করতে পারুম না। মইন, তুই বাইরের লোক ঠিক কর, রাশারে শেষ কইরা দে। কিন্তু তোকে গাজী টার্গেট করবে কেন? চেঙ্গিসকে তো ধরেছি আমি, ওর বিরুদ্ধে সাক্ষী মামলা সব সাজিয়েছি আমি। গাজী ভাবছে আমার ছবি না হলে ওর ভাইকে এখনো পুলিশ ধরতে পারত না, তাই বারবার আমার উপর আক্রমণ করছে। শোন, আমি কমিশনার স্যারকে বলে দেখি তোর সিকিউরিটির ব্যবস্থা করা যায় কিনা। বুঝিস তোর আশা, আমাদের থানার ফোর্স খুব লিমিটেড। কোন শালারে? ওই যে তোর আততায়ী। ভাই, আরে ওই যে ওই গাছের পেছনে। ও আচ্ছা আচ্ছা, তুমি তো হলে, তোর দেখাচ্ছি মজা। গেল কোথায়? তুমি কে? খুব তো দূর থেকে টার্গেট প্র্যাকটিস করছিলে। আসল পিস্তল ব্যবহারের আগে খেলনাটা দিয়ে রিহার্সাল দিয়েছিলাম। রিহার্সাল? ওরে বাবা, আমি আবার গুলি খাবার মতো কি কাজ করেছি? কি করেছো শুনবে? সপ্তাহের পর সপ্তাহ তোমার কোনো খোঁজ নেই, মোবাইল বন্ধ, বাসে এলে দরজায় তালা। কোথায় ছিলে তুমি? তুমি জানো বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আরে বললেই হলো নাকি, আমি কালই তোমার বাবার কাছে যাব, তার সামনে গিয়ে বলবো এই বিবাহ ভেঙে দিন, আমি আপনার চাই। এই কথা তুমি এই পর্যন্ত 10 বার বলেছ, কিন্তু কাজের কাজ কিছুই করনি। বান্ধবীরা ঠিকই বলে, তোমাকে ভালোবেসে আমি ভুল করেছি। কে? এত বড় কথা তুমি আমাকে অনুমতি দাও পাপড়ি? আমি তোমার বান্ধবীদের ভালোবেসে বুঝিয়ে দেবো যে তুমি কোনো ভুল করনি সুন্দরী। কি? তুমি আমার বান্ধবীদের ভালোবাসবে? ভালো না বাসলে ওদের কি করে বোঝাবো আমি? হ্যাঁ লাগছে তো। তুমি কি আমার দুষ্টু মেয়ে বোঝো না? আমি কি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারি? সত্যি পাপড়ি, তুমি ছাড়া আমার হৃদয়ের আঙিনাতে আর দ্বিতীয় কোনো নারী নেই। তোমার আমার প্রেমে এখন বিশ্বকানের গরম গরম রে,
তোমার আমার প্রেমে এখন বিশ্বকালের গরম গরম রে, শীতকালে ঠান্ডা পেতে চাই ওটা তোমার নরম নরম রে, নরম রে নরম রে নরম রে, তোমার আমার প্রেমে এখন গ্রীষ্মকালের গরম গরম রে, শীতকালের ঠান্ডা পেতে চাই ওটা তোমার নরম নরম রে, নরম রে নরম রে নরম রে, তোমার আমার প্রেমে এখন গ্রীষ্মকালের গরম গরম রে, গরম রে গরম রে গরম রে, যত ভালোবাসি রে লাগে তত সরম সরম রে, সরম রে সরম রে সরম রে, তোমার আমার প্রেমে এখন গ্রীষ্মকালের গরম গরম রে, গরম রে গরম রে গরম রে, বাধা পড়ে দুজনে করবো যে প্রেম চরম চরম রে, চরম রে চরম রে চরম রে, হে তোমার আমার প্রেমে এখন গ্রীষ্মকালের গরম গরম রে, শীতকালে ঠান্ডা পেতে চাই ওটা তোমার নরম নরম রে, নরম রে নরম রে নরম রে, তোমার আমার প্রেমে এখন গ্রীষ্মকালের গরম গরম রে, গরম রে গরম রে গরম রে, আরে ভাই আস্তে আসি, লঞ্চের হর্নটা থামা না, ঘুমে অশান্তি নাই, বললাম না মালপত্র গুলো নিয়ে আয়, আর শোন আব্দুল আমার খাটটা বড় বেডরুমে ঢুকাবি, কারে আব্দুল কন, আমার নাম গোলাম রহমান, আগে পরে আর অনেক কিছু আছে, ডাক নাম মধু, আর ওইসব কামকাজ আমি জীবনও করবো না,
একদম চুপ। রাশা রাশা এই শাড়ির মতো চাচাবি না, একদম চুপ চুপ। আরে কি হয়েছে? আপনি আপনি এখানে কেন? আর এসব কি? এসব আমার মালপত্র। সেদিন আপনি জোর করে আমার কম্পার্টমেন্টে ঢুকে পড়েছিলেন, আর আজ আমি আপনার অ্যাপার্টমেন্টে ঢুকেছি আপনার কারণে। হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র আপনার কারণে। সেদিন চট্টগ্রামের এক্সিবিশনে আমি ফার্স্ট হতে পারিনি, পুরস্কারটাও পাইনি। আপনি পুরস্কারটা পেয়েছিলেন, তাও আবার আমার আঁকা কাওয়ার ঠ্যাং, বগের ঠ্যাং, শকুনের ঠ্যাং, নেকড়ের ঠ্যাং, বাঘের ঠ্যাং, হাতির ঠ্যাং, এসব ছবি দিয়ে। আচ্ছা, তাহলে ঠ্যাংগুলো আপনি এঁকেছিলেন? আমার নিজের পায়ে আমি নিজেই কুড়াল মেরেছি। আমার আঁকা ছবির পুরস্কার নিয়ে এলেন আপনি, নগদ 1,00,000 টাকা। টাকাটা পেলে আমি বাড়ি ভাড়াটা পরিশোধ করতে পারতাম, বাড়িওয়ালা আমাকে এভাবে গলা ধাক্কা দিয়ে বের করতে পারতো না। এখন আমি যাব কোথায়? আর যেহেতু আমার 1,00,000 টাকা আপনার কাছে গচ্ছিত আছে, টাকাটা পরিশোধ না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো। এখানে থাকবো? মামু বাড়ির আবদার, এখানে থাকবো মানে? কোনো মানে টানে নাই, যাবার জায়গা নাই, ঠিকানা নাই, সুতরাং এখানেই থাক। আচ্ছা, আবার কবিতা মধু, হ্যাঁ এই মালপত্রগুলো বাইরে ফেলে দিয়ে। কি আব্দুল রেখো, মধু এসব কাম করে না। খবরদার, আমার জিনিসপত্রে হাত দিয়ে হাম ভেঙে, না না শুধু হাত না, হাত পা দুটোই ভেঙে পুলিশকে দিয়ে দেব। ডাকবো পুলিশ? ওরে বাবা, পুলিশ যেন ওনার দুলা ভাই। দুলা ভাই নাকি দেখাবো? বাড়িতে ঢোকার সময় দেখে এসেছি রাস্তায় পুলিশ দাঁড়িয়ে আছে। ডাকবো পুলিশ? ডাকবো? আরে ডাক্তার পুলিশ। আপনি যেখানে সমাধান খুঁজে পাচ্ছেন না, সেখানে আমি একটা অবলা অসহায় মেয়ে, কি করে এর সমাধান করব? তাই তো বাধ্য হয়ে ওনার বাড়িতে আশ্রয়ের জন্য এসেছি। না কি কান্না, খবরদার খবরদার রাসেল, তুই ওর কোনো কথাই শুনবি না, সব সব ওর অ্যাক্টিং। বিশ্বাস করুন, এই আমার মাথা চুয়ে, এই ওনার মাথায় হাত দিয়ে বলছি, কোনো অ্যাক্টিং নয়, বিপদে পড়েছি বলে আমি এখানে এসেছি। আপনি কি চান আমি রাস্তায় রাস্তায় ঘুরি, লোকে আমাকে নিয়ে যাতা মন্তব্য করুক? চেতনা বোন, যতদিন তুমি নিজে একটা ঘর ভাড়া করতে না পারছো, ততদিন তুমি এখানেই থাকবে? পাগল না মাথা খারাপ? এই ডিস্টার্বকে আমি আমার বাসায় আশ্রয় দিতে পারবো না। ওরে বাবা, দরদ একেবারে উতলে উঠছে, এত দরদ থাকলে তুই ওকে তোর বাসায় নিয়ে যা। কি বলছিস তুই, নতুন বিয়ে করেছি, তোর ভাবি ওকে আমার সঙ্গে দেখলে উল্টো পাল্টা বুঝে মহা কেলেঙ্কারি বাজিয়ে বসবে। এত কিছু আমি বুঝি না, আমার এখানে ওর আশ্রয় হবে না। এন্ড দিস ইজ ফাইনাল। প্লিজ মিস্টার রাশা, আমি না হয় আপনার কাপড় কেচে দেব, রান্না করে দেব, ঘর মুছে দেব। খবরদার খবরদার, আমার জিনিসে একদম হাত দেবে না, আমার কাজ আমি নিজেই করতে পারি। ঠিক আছে, দেব না। আপনিও শিল্পী, আমিও শিল্পী, শিল্পী যদি শিল্পী বিপদে এগিয়ে না আসে তাহলে কে এগিয়ে আসবে, আপনি বলুন। দোষ শিল্পীর ইজ্জতের প্রশ্ন, বেশ যদি করিস না স্যাক্রিফাইস কর। একা কোনিস নে, লা 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 লা, এক আকাশে তারা তুই, একা কোনিস নে। আরে বাথরুমে কে? আমি। আরে আরে বেরোন তাড়াতাড়ি, আমাকে এক্ষুনি বাইরে যেতে হবে, আমার গোসল শেষ হতে আরো 15 মিনিট সময় লাগবে। 15 মিনিট? অসম্ভব, আপনি বেরোবেন না, আমি দরজা ভেঙে ফেলবো। ভাঙুন, আপনার বাড়ি আপনার ঘর, ভাঙলে আমার কি? আরে আপনি বুঝতে পারছেন না, আমার বিশেষ প্রয়োজন, ইমার্জেন্সি কেস। এক না দুই? দুই দুই। আরে বেচারা, ভাঙ মাসের মতো মুখে দেখুন কেন,
পিট পেখাম চাইছে নাকি? ঘন্টা সুস্কে এনি প্রবলেম? আমি আছি না, সব ঠিক করে দেবো। চুপ শালা, ইমার্জেন্সি কেস। আরে বাপ, তাড়াতাড়ি বেরোন নলছি, নইলে কিন্তু এখানেই। দোস্ত, নিশ্চয়ই কালকে বুট বাদাম খাইছ। তাড়াতাড়ি বেরোন নলছি। এভাবে না, নরম সুরে বলতে হবে, রোমান্টিক ভাবে। রোমান্টিক ভাবে হগো, একটু বের হয়ে আসবে তো? আমিও বলি রোমান্টিক ভাবে। আমাদের বংশে আবার এসব নাই। কাপড়গুলো মাটিতে ফেলে দেবে না তো? কি জানি, দেখি তো। আরে আরে, আমার ধোয়া কাপড়গুলো মাটিতে ফেলে দিলেন কেন? কচি খুকি, কিচ্ছু বোঝে না। আগে আমার কাপড়গুলো মাটিতে কে ফেলেছে? ওগুলো থেকে বটকা গন্ধ আসছিল, ধুতে হবে তাই ভেবে আমি মাটিতে রেখে দিই। কেন ধুতে হবে? কেন, মাত্র তো দুদিন পরেছি, আরো তিন দিন পরতাম। কি নোংরা, কাপড় ধয় পাঁচ দিনে একদিন, আর গোসল মাসে কয়দিনে করে আল্লাহই জানে। কেন বেগম সাহেবা, আপনার মতো রোজ রোজ গোসল করবো নাকি? যা শীত পড়েছে, সপ্তাহে দুদিন। কি ধরজানি কোথাকার, সপ্তাহে দুদিন গোসল? দাঁড়াও দেখাচ্ছি মজা। ঠং দেখে আর বাঁচি না। আর গোসল না করে কোথায় যাবে চান্দু? সুচিত্রা সেনের অ্যাক্টিং করে আজ পার পাবেন না। সত্যি বলছি, ভালো লেগেছে। ও মা, বাদরাম করলে তো লাগবেই, হাঁটতে পারবেন নাকি ধরবো? না না, পারবো। উপকার করার চেষ্টা করছি। কোথায় লেগেছে? ঔষধ লাগিয়ে নিন, নয়তো ব্যথা আরো বাড়তে পারে। না না, ঠিক আছে। কোনো কিছুই ঠিক নেই। কোথায় লেগেছে বলুন, ভোলা তো যায় না। আবার হয়তো আমি মেরেছি বলে অ্যাটেম্প টু মার্ডারের চার্জে কেস করে বসতে পারেন। না না, তা কেন, এই যে এখানে লেগেছে। হুম।
বুঝেছি, আপনি পারবেন না, চোখ বন্ধ করে থাকুন, আমি লাগিয়ে দিচ্ছি। আপনাকে খুব বড় বিপদে ফেলে দিয়েছি, তাই না? বিপদ আর কি, মানুষ বাধ্য হলে অনেক কিছুই করে। আমি সত্যি দুঃখিত, আই এম রিয়েলি সরি। সরি বলার পালা তো আমার, আমার জন্যই আপনি এত বড় আঘাত পেয়েছেন। আঘাতটা আপনাকে দিন দুয়েক ভোগাবে। আরে না না, কিচ্ছু হবে না, কত কাজ পড়ে আছে, রান্না বান্না করতে হবে, বাড়ি খুঁজতে যেতে হবে, আপনি ছাড়ুন তো। আ হয়েছে, ছাড়ুন না, এই যে দেখুন, আমি এক্ষুনি হাঁটতে পারবো। আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি চুপ করে বিছানায় বসুন, আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসছি। আরে আন্না ভাই, তুমি? হ্যাঁ, আসুন আসুন, ভেতরে আসুন। আসুন। হাই হাই বস, ওর নাম রাশা, আমার ভাই। রাশা আমার বস, জহুরুল ইসলাম, অনেক বড় ব্যবসায়ী। রাশা, তোরে বসের একটা কাম করে দেওয়া লাগবো। আরে অবশ্যই করব, তার আগে বলো কি খাবে, চা না কফি? কোনো কিছুর প্রয়োজন নেই, আপনি এই ছবিটা দেখুন। ছবিটা আমার একমাত্র ভাতিজি তানিয়ার, আজ থেকে 12 বছর আগে ও হারিয়ে গেছে। ওর বাবা মা? ওনারা অনেক আগেই মারা গেছেন। আমাদের ইসলাম পরিবারের কোটি কোটি টাকার সম্পদের একমাত্র মালিক তানিয়া আমার ভাতিজি, কিন্তু আফসোস, 12 বছর ধরে ওকে আমি খুঁজছি কিন্তু পাইনি। পুরনো ছবি দেখে ভবিষ্যতের মানুষের ছবি আপনি আঁকতে পারেন শুনে আপনার কাছে এসেছি। যদি তানিয়া এখন দেখতে কেমন জানতে পারতাম, তাহলে হয়তো তাকে খুঁজে পাওয়া সম্ভব হতো। মরে যাবার আগে অন্তত একবার হলেও আমার ভাতিজির চেহারা দেখে যেতে পারতাম, তাহলে মরেও শান্তি পেতাম। কে রাশা, পারবি না? অবশ্যই পারবো, কাল এসে ছবি নিয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আন্না চলো, চলেন। আরে যাই, ভালো থাকিস। সালাম আলাইকুম। রেখে যাও। আচ্ছা নূপুর, তুমি তো তোমার বাবা মায়ের সম্পর্কে আমাকে কখনো কিছু বলনি, ওনারা কোথায় আছেন, কেমন আছেন? আমি আমার মায়ের গর্ভজাত সন্তান নই, তার পালক সন্তান। মা মারা যাবার আগে যতদূর জেনেছি, আমার সত্যিকার বাবা মা কেউ বেঁচে নেই। কিন্তু হঠাৎ করে ওনাদের কথা জানতে চাচ্ছ কেন? কারণ এই ছবি। আমার স্কেচ, ওয়াও কি সুন্দর।
এই কেসটা যদি তোমার হয়ে থাকে তাহলে তোমার নাম নূপুর নয়, তোমার নাম তানিয়া। ইসলাম পরিবারের কোটি কোটি টাকা ও সম্পদের একমাত্র মালিক। আসুন। আপনি কি রাশা? জি, কিন্তু আপনি? জহিরুল ইসলাম কি আপনাকে তানিয়ার ছবি এঁকে দিতে বলেছে? কেন, আপনাকে নিতে পাঠিয়েছে? এই যে ছবি। সম্পত্তির জন্য। তানিয়ার বাবা মাকে ইসলাম ওই একই কারণে খুন করেছিল। আমি ওই বাড়ির কেয়ারটেকার শাখা। তানিয়াকে আমি লুকিয়ে দিয়ে এসেছিলাম আমার নিঃসন্তান বোনের কাছে, পাঠিয়ে দিয়েছিলাম শহর থেকে অনেক অনেক দূরে। কসম দিয়ে বলেছিলাম তানিয়াকে নিয়ে আমার বোন যেন শহরে না আসে। তানিয়ার ছবি তুমি ওই ইসলামের হাতে তুলে দিও না, তুলে দিও না বাবা, আমি তোমার পায়ে পড়ি। ওই ছবি পেলে তানিয়া ওদের হাতে খুন হবে। ইসলাম কোনোভাবেই তানিয়াকে বাঁচতে দেবে না, বাঁচতে দেবে না। তুমি কি আমার তানিয়া? তোমার মায়ের নাম কি? কুসুম। তাহলে তুমি আমার তানিয়া। কিন্তু আমার বোন কুসুম ও কোথায়? বছর তিনেক আগে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে নূপুরি তানিয়া? হ্যাঁ বাবা, তুমি ওই ছবি ইসলামের হাতে দিও না। কিন্তু ছবি আমাকে দিতেই হবে, আন্না ভাইকে আমি খালি হাতে ফেরাতে পারবো না। জহিরুল ইসলাম এসে গেছে, আপনারা ওই রুমে যান। আসতে পারি? জি। ছবিটা কি হয়ে গেছে? না, মানে আরো কিছুক্ষণ লাগবে। আমি তাহলে কিছুক্ষণ অপেক্ষা করি। জি আচ্ছা, থ্যাংক ইউ। বাহ, আপনার আঁকা ছবিগুলো তো খুব সুন্দর, আমি একটু দেখি। জি, থ্যাংক ইউ। আমার ভাতিজিকে যদি খুঁজে পাই আমি হব পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ওর হাতে সমস্ত সম্পত্তি বুঝিয়ে দিয়ে আমি বিশ্রাম নেব। রাশা সাহেব, আপনাকে বলে বোঝাতে পারবো না এতগুলো বছর আমি কি যন্ত্রণার মধ্য দিয়ে কাটিয়েছি। প্রতিটি মুহূর্ত আমি খুঁজে পেতে চেয়েছি আমার ভাতিজিকে, আমার তানিয়াকে। কেবলই আমার ভয় হতো যদি মেয়েটিকে খুঁজে না পাই মৃত্যুর পর আমার ভাইয়ের সামনে গিয়ে মুখ দেখাবো কি করে। এই নিন, আপনার সমস্ত দুশ্চিন্তার আর সমাপ্তি। তানিয়া যদি বেঁচে থাকে তাহলে দেখতে ঠিক এমন হবে। থ্যাংক ইউ রাশা, থ্যাংক ইউ। সত্যি আপনার হাতে জাদু আছে। এই নিন, আমার তরফ থেকে গিফট। না না, লাগবে না। কাম অন, টেক ইট। ডাক্তারের ভিজিট না দিলে রোগী ভালো হয় না। নিন প্লিজ। ওকে দেন, গুড বাই। বাই। ইসলাম কোথায়? চলে গেছে। ওনাকে কি ছবি দিয়েছো? দিয়েছি। ছবি দিয়েছো?
হ্যাঁ দিয়েছি, কাল্পনিক একটা ছবি এঁকে দিয়েছি, যে চেহারার তানিয়ার অস্তিত্ব বাস্তবে নেই, ইসলাম তাকে জীবনেও খুঁজে পাবে না। ভালো করেছো বাবা, আমাকে এখনই ফিরে যেতে হবে, কিন্তু তানিয়াকে একা রেখে যেতে আমি সাহস পাচ্ছি না। আপনি নিশ্চিন্তে যান চাচা, তানিয়ার কোনো ক্ষতি কেউ করতে পারবে না, আমি আমার সব শক্তি দিয়ে তানিয়াকে রক্ষা করব। কি করে করবে? তানিয়ার কাছে শুনলাম ও এই বাড়িতে আশ্রিতা, ইসলামের লোক ওকে খুন করতে এলে কে ঢাল হয়ে বাঁচাবে তানিয়াকে? আমি বাঁচাবো, নূপুর আমার কাছেই থাকবে। কি নূপুর, থাকবে না? থাকতে পারি, কিন্তু সমাজ কি তা মেনে নেবে? সমাজ তো তোমার আমার সম্পর্কের একটা নাম জানতে চাইবে, জানতে চাইবে আমি কোন অধিকারে তোমার সাথে আছি। যদি আমি তোমাকে স্ত্রীর অধিকার দিতে চাই নেবে? তুমি যদি চাও এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করব। নূপুর, ভাবছো কি মা, তুমি রাজি হয়ে যাও? দেখি আর ভাবনা
Raja!
খামো মিষ্টি লিচু সঙ্গে চাই তোর অঙ্গের খামক নাচা গানা কিছু রে নাচা গানা কিছু মিষ্টি আমি সবাই যে বলে আমার সঙ্গে ছাড়া জানি তার কি চলে রে তার কি চলে আমি ভালো দই খামো ফোটা ফুল যে তুই ওই ফুলের বিছানা তো ইচ্ছা করে শুই রে ইচ্ছা করে শুই আমাদের যতটুকু করার আমরা করেছি আন্না ভাই শরীরে দুটো বুলেট ছিল তা বের করে দিয়েছি ছুরির আঘাতে স্টিচ করে দিয়েছি ওনার যে কোনো সময় জ্ঞান ফিরে আসতে পারে এই ডাক্তার এই কেউ নড়বি না কেউ নড়বি না চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক দাঁড়িয়ে থাক ডাক্তার জ্ঞান ফিরছে আমার ভাইয়ের জ্ঞান ফিরছে আপনারা জানেন কি জান জান রাশা রাশা আমার দিকে তাকা রাশা আমি আন্না রাশা কোথায়
নুপুরে খুঁজে পাই নাই আশা। শান্ত হ আশা, নুপুরে খুঁজে আর লাভ নেই আশা, পানিতে এতক্ষণ কারো পক্ষে আশা। না, নুপুর মরতে পারে না, আমার নুপুর মরতে পারে না। অন্য ভাই মরণের রূপ থেকে তুই ফিরে আইসস আশা, আমার এক তোর উপরে অ্যাটাক দিছে কে, তোর বুকে গুলি চালাইছে কে, বল বল। গাছি 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 আমার নুপুরকে বাঁচতে দিল না তো ভাই, গাছি আমার জীবনটাকে তস তস করে দিল। ওকে আমি ছাড়বো না, ওকে আমি ছাড়বো না। রাশা রাশা তুই কিছু ভাবিস না রাশা, গাজির জীবনটা আমি তস নস করে দেবো, কোদার কসম আমি তস নস করে দেবো। তুই ঠান্ডা হও রাশা, আমি খুঁজে বাই করতেছি গাজিরে, আমি খুঁজে বাই করতেছি গাজিরে, পাতালের মাটি খুঁজে হইলো আমি ওরে বাই করুম। বল গাজি কই, গাজি কোথায়? আমি জানি না, জানে সালাম ওই টার্মিনালে সালাম। গাজি কোথায়? আমি জানি না সালাম, গাজির ঠিকানা জানলে বলে ফেল। গাজি ভাইয়ের ঠিকানা কইতে পারে একমাত্র হান্নান। হান্নান কোথায়? ওই কাঙালি বস্তিতে আছে ভাই। ভাই আমার মায়ের না ভাই, আমার বউ হাসপাতালে, বাচ্চা হইব, আমার ছেড়ে দেন ভাই। ভাই ভাই আমার প্রথম বাচ্চা ভাই ভাই। আমি কিছু কই নাই, আমি কিছু কই নাই, কিন্তু মানুষে তো তা কয় না। মানুষে কয় তুই রাশার ভয়ে 100% মইতা দিছস, শাহরুখ খানের মতো কাঁপতে কাঁপতে তুই রাশারে হান্নানের ঠিকানা কয়ে দিছস। না বস না, সব মিছে কথা সব। আর তুমি সম্বন্ধে সত্যবাদী, সব সত্য কথা কও, তোমার মতো সত্যবাদী এই পারে দরকার নাই, ওই পারে গিয়া কও। সত্যবাদের সরা খবর দিছ বস, হান্নানের কাঙ্গালি বস্তিতে রাশা ঢুকলে আর জিন্দা ফিরাইতে পারবো না। রাশা তুই কুত্তা পাগল হয়ে আমারে খুঁজতেছস, কিন্তু পাবি না। আজ আমারে খুঁজতে তুই যেখানে যাবি সেইখানে তোর কবর হইব। হান্নানের পুরুত্তরে বটি বটি কইরা টাকা শহরে ছড়াই দিব। Yeah!
তুই খালি হাতে যেখানে ইচ্ছে সেখানে গিয়ে মাস্তানি করবি, যার ইচ্ছে তারে মারবি। আজ যদি আমি সময় মতো না যাইতাম তাহলে কি করতি? কে তোরা বাঁচাইতো? বেঁচে থাকার পরও আমি করি না। আমি চাই কাজী আর তার লোকজনদের লাশ, যারা আমার জীবন থেকে কেড়ে নিয়েছে নুপুরকে, তাদের জীবন। ভাই তোরে না কইছি সেই চিন্তা আমার? তোরে না কইছি আমি তোর কাছে কাজীরে হাজির করুন? তুই চুপটা থাক, তুই চুপটা থাক। কি করে চুপ থাকবো? তুমি বলতে পারো অন্না ভাই, তুমি আমার চোখ থেকে মুছে দিতে পারবে নুপুরকে হারানোর দৃশ্য, তুমি আমার কান থেকে মুছে দিতে পারবে নুপুরের শেষ চিৎকার, নুপুরের স্মৃতি প্রতিটা দিন প্রতিটা রাত আমাকে তাড়া করে ফেলে। নুপুরের খুনের প্রতিশোধ আমাকে নিতেই হবে। না না, তোর মুখে এসব কথা মানায় না রাশা। তুই না আর্টিস্ট, সুন্দর সুন্দর ছবি আঁকতি, রং আর তুলি দিয়ে ক্যানভাসে মানুষের জীবনের দুঃখ কষ্ট ফুটাইতি, তোর হাতে অস্ত্র মানায় না রাশা। রং আর তুলি, আমি আর কোনোদিন হাতে তুলে দিতে পারবো না আন্না ভাই। রং মানে আমি এখন বুঝি রক্ত, ক্যানভাস মানে বুঝি এই শহরের রাস্তা, গাজীর রক্ত দিয়ে আমি এই শহরের রাস্তায় প্রতিশোধের ছবি আঁকব। কিন্তু খালি হাতে লড়বি কেমনে? গাজীর সাথে যুদ্ধ করতে হইলে মেশিন বিচি বোমা সব লাগে, সব লাগে। সব আমি তোরে দিব, কিন্তু কিন্তু আল্লাহ দোহাই লাগে, তুই আমারে না কয়ে মোদের মুখে ঝাঁপ দেবি না, ঝাঁপ দেবি না। আমার আমার নিজের বাইরে আমি সন্ত্রাসীকে গুলির হাত থেকে বাঁচাতে পারি নাই, পারি নাই। তুইও যদি আমার ছোট ভাই সুজার মতো আমার জীবন থেকে হারিয়ে যাস, তাহলে তাহলে আমি আর সহ্য করতে পারুম না, সহ্য করতে পারুম না। তুই আমার কথা দে রাশা, কথা দে, কথা দে। মুখের কথার কোনো দাম আজকার জামানায় নাই। আপনি কওনের পরও আন্না আমার লগে শত্রুতা আরো বাড়াইছে, আমার শত্রু রাশারে শেল্টার দিছে। রাশা আর আন্না কাঙ্গালি বস্তিতে ঢুইকা হান্নান রে খুন করছে, আমার হাত কাইটা আমারে পঙ্গু কইরা দিছে, আমি ওর জিন্দিকির ফিতা কাইটা দিমু, আপনি কিন্তু আমারে ঠেকাইতে আসবেন না। ওকে 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 ঠেকাবো না, কিন্তু বিনিময়ে আমার একটা ছোট্ট কাজ তোমাকে করে দিতে হবে। কি কাম? এই ছবির মেয়েটিকে খুঁজে বের করে আমার কাছে নিয়ে আসবে।
পালটা কেটা আমার ভাতিজি তানিয়া ইসলাম পরিবারের সমস্ত প্রপার্টির মালিক ও বেঁচে থাকলে আমার জন্য হুমকি কোনোদিন তানিয়া যদি কোর্টে গিয়ে তার আত্মপরিচয় দেয় তাহলে সরকার আমার সমস্ত সম্পত্তি কেড়ে নিয়ে ওর হাতে তুলে দেবে অতএব অতএব বারো বছর আগে হারিয়ে যাওয়া তানিয়াকে খুঁজে বের করতে হবে তারপর এমন ব্যবস্থা করতে হবে যাতে আর কোনোদিন কেউ তার হদিস না পায় কোনোদিন না পায় দইরা নেন আপনার কাম হয়ে গেছে কিন্তু আন্না পরে পামু কেমনে আহ ব্লু মুন নাইট ক্লাবের ডান্সার প্রিয়াঙ্কাকে তোর খাঁচায় বন্দি কর তাহলে দেখবি আন্না সুর সুর করে এসে তোর কাছে ধরা দিচ্ছে আমার নিজের মাথায় যে 13 কেজি গোবর এখন আপনার কথা আমি 100% বুঝতে পারলাম এত সহজ রাস্তাটা আমার মাথায় ঢুকে নেয় মইন পোলা পান্ডে তেল সাবান সোনো পাউডার লাগায় রেডি হইতে ক আইজ আমার লগে হইব আন্না ডেটিং আর তোরা করবি কেস ফিটিং চল প্রিয়াঙ্কা হাতছাড় আন্না কোথায় নিয়ে যাবি আমাকে আহ কথা বলার সময় নাই চল বিয়ে না করা পর্যন্ত আমি তোর সাথে কোথাও যাব না অসময় পেঁচাল পারিস না তো তুই জানস না গাজী আর আমার দলের মধ্যে কেঁচাল চলতেছে গাজী আমারে না পাইলে তোরে হিট করব আমি চাই না আমার জন্য তোর কিছু হোক চল আমার সাথে মিথ্যে কথা বলে তুই প্রিয়াঙ্কাকে বোঝাতে পারবি না এই তোর মাথা শুয়ে কইতেছি প্রিয়াঙ্কা আমি যা কইতেছি তা সব সত্যি তোর ভুয়া কসমের উপর আমার বিশ্বাস উঠে গেছে পরের বার দেখা হইলে বুঝবি নিশ্চিত আজরাইলের সাথে দেখা হইছে প্রিয়াঙ্কা চল আজ থেকে তোর এখানে থাকতে হইব থাকতে পারি তাহলে কাজে ডেকে তোকে এক্ষুনি আমাকে বিয়ে করতে হবে দেখ প্রিয়াঙ্কা ওই শব্দটা যদি আরেকবার উচ্চারণ করস তাইলে কিন্তু আমি তোরে এক গুলিতে খালাস করে দেব কর না কর তোকে কে বারণ করেছে তোর পিস্তলের গুলিতে আমার মরেও সুখ আহ প্রিয়াঙ্কা আন্না ভাই তোমরা কি শুরু করলে রাশা তুই ওরে বোঝা তো আমি ওর ভালোর লিগে ওর সাথে বিয়া শাদী করবার চাই না আরো দিনের মধ্যে আল্লাহ 30 দিন খালে বিয়া করে কি আছে বিয়ার মধ্যে ভাই কি আছে বিয়ার মধ্যে তুমি কি ওনাকে ভালোবাসো আন্না ভাই আরে বাসি বাসি তাতে কি যদি ভালোই বাসো তাহলে ওনাকে স্ত্রীর মর্যাদা দিতে তোমার বাধা কোথায় ইয়েস কারেক্ট
এই কথাটাই আমি ওকে বোঝাতে পারি না ভাই। আপনি আপনার ভাইকে বোঝান। যাব বাবা, আমি কারে কি বোঝাই? রাশা, তুই এসব কি কোষ? আরে আমার জীবনে কি কোনো নিরাপত্তা আছে? ছয় মাস থাকি জেলে, আবার ছয় মাস বাইরে, ওর দায়িত্ব নেমু কেমনে? না না, আমি সংসার করতে পারব না। মৃত্যু একদিন আসবেই, কিন্তু যতদিন বাঁচবে ততদিন যদি ভালোবাসার মানুষকে পাশে নিয়ে বাঁচো তাহলে অসুবিধা কোথায়? আমার ভালোবাসা আজ আমার পাশে নেই, আমি জানি কি কষ্ট আমার বুকে, আমি জানি আপনজন ছাড়া বেঁচে থাকার কষ্ট কি। ভুল তুমি করো না আন্না ভাই, তুমি তোমার প্রিয়াঙ্কাকে আপন করে নাও, বিয়ে করো তাকে, সার্থক করো তোমার ভালোবাসাকে। রাশা, তুই কইতাছস? হ্যাঁ আন্না ভাই, দুদিনের এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে ভালোবাসার মধ্যেই বেঁচে থাকো। কি রে, আমার লোকে ঘর বাঁধবি? বাঁধব। Thank you.
प्रेम जवानी मस्ती 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 मोर प्रेम जवानी मस्ती मस्ती कर लो घायल चक्कू मारे तो सम 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 पायल অসংখ্য ধন্যবাদ। আপনি না এলে ওরা আমাকে খুন করে ফেলতো। আপনি কে? আপনি ওরা আপনাকে কেন মারতে চায়? আমি কিছুই জানি না, ওরা আমাকে কেন মেরে ফেলতে চায়। ওরা আমার বাবা আমাকে মেরে ফেলেছে, আমি জানি না আমরা ওদের কি করেছি। প্লিজ আমাকে বাঁচান, প্লিজ বাঁচান আমাকে। কাল্পনিক তানিয়ার ছবি থেকে আমি কি করলাম? আমি কি করে ওকে বলবো যে আমার আঁকা ছবির জন্য আজ ওর এই ভয়ঙ্কর পরিণতি? আজ আপনার জন্য আমি বেঁচে গেলাম, কিন্তু আগামীকাল কি হবে আমি তার কিছুই জানি না। আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না, আপনি আমার সঙ্গে আসুন। আশা মায়াডারে বাঁচাইছে, রাশা মায়াডারে নিয়ে গেছে কই? পুরান বাড়িতে ফেরে নাই, আমি দেখাইছি। নজর রাখ রাশার বাড়ির দিকে, রাশার পরিচিত সবার বাড়ির দিকে। যার সাথে রাশার যোগাযোগ করব তারে দিয়ে খুঁজে বাই করতে হইব ওর ঠিকানা। যা হবার তা হয়ে গেছে, কেঁদে কোনো লাভ নেই বোন। কিন্তু নিজেকে যে আমি বোঝাতে পারছি না, নিজেকে আজ বড় হতভাগী মনে হচ্ছে, বারবারই মনে হচ্ছে আমার বেঁচে থেকে কি লাভ। এই কলঙ্কিত জীবন নিয়ে আমি কোথায় যাব? কার কলগ্রহ হয়ে বাকি জীবন কাটাবো? আমি কি করলাম নূপুরকে বাঁচানোর জন্য? কাল্পনিক ছবি এঁকে আমি যে সোনালী জীবনটা নষ্ট করে দিই।
আমার জন্যই আর সোনালী অসহায়, আমার জন্যই সোনালী আজ ইসলামের আক্রোশের শিকার। তুই কেন দোষী হবি আশা? আরে দোষী হইল আমার বস, শালার এত আছে তারপরে পেট ভরে না, সব চায় সব চায়। ওই শালাই তো সোনালীর বাপ মায়ের খুন করাইছে। কিন্তু আমার ছবি না হলে তো ওরা সোনালী পর্যন্ত পৌঁছাতে পারত না। সোনালীর চোখের পানি এসিডের মতো আমার সমস্ত শরীর পুড়িয়ে দিচ্ছে, ওর তিরস্কারের তীর আমাকে বিদ্ধ করছে বারবার বারবার, নিজেকে বড় ছোট মনে হচ্ছে। হে আমি কি করলাম, হে আমি কি করলাম আন্না ভাই? যা হয়েছে তা নিয়ে আফসোস করে কি লাভ, সামনে কি করবি সেটা ভাব। ম্যাডে কই যাইব, কার কাছে যাইব? গাজীর গ্রুপ যখন ওর ঠিকানা একবার পাইছে তখন চীনা যোগের মতো ওর পিছে লাগবো, কোনোখানেই ম্যাডারে শান্তিতে থাকবার দিব না। জানি, সব জানি, কিন্তু আমি কি করব? একটা কাম কর, তুই ম্যাডারে বিয়ে করে ফেলা। এসব কি বলছো অন্না ভাই? হ্যাঁ, নূপুর তো আর তোর জীবনে ফিরাইব না, নূপুরের জায়গায় সোনালী নিয়ে তুই নতুন করে জীবন শুরু কর। সোনালী তোর পাশে থাকলে নিরাপদে থাকবো, আর তোর জীবনের কষ্ট কিছুটা হলে কমবো। কিন্তু তাই বলে বিয়ে? না না না। কেন, নূপুরের কথা মনে করে বাকি জীবন নষ্ট করে কি লাভ? আজ যদি সোনালী ইসলাম বা গাজীর হাতে মারা যায়, নিজেরে তুই জীবনে ক্ষমা করতে পারবি? হয়তো না। তুই ভাবতে থাক, আমি প্রিয়াঙ্কারি দিয়া সোনালীর জিজ্ঞেস করে দেখি। আপনি কি বলছেন? আমার অভিশপ্ত জীবনের সাথে তার নাম জড়িয়ে আমি তার জীবনটা কেন নষ্ট করে দেব? নিজেকে এত ছোট কেন ভাবছো? তোমার সামনে সুন্দর জীবন পড়ে আছে, জীবন সাথী হিসেবে কাউকে না কাউকে তো বেছে নিতেই হবে। আর সে মানুষটি যদি রাশা হয় তাহলে অসুবিধা কোথায়? আমি চাই না, আমি চাই না তার মতো ভালো মানুষের জীবন আমার জীবনের সাথে জড়িয়ে নষ্ট হোক। ভুল, রাশা তোমার পাশে এসে দাঁড়ালে ওই খুনিগুলো তোমার দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। তাছাড়া তুমি পাবে একটি ঠিকানা, তুমি পাবে একটি আশ্রয়, তুমি পাবে নিজেকে রক্ষা করার একটা বর্ম। তুমি কি আমার কথা বুঝতে পারছো সোনালী? পারছি, কিন্তু অনেক সময় জীবনের অনেক সিদ্ধান্ত নিতে হয় হিসাব করে, অঙ্ক কষে। আমি সেই হিসেব করেই তোমাকে বলছি, রাশাকে বিয়ে করে সংসার সাজাও, নতুন করে বাঁচতে শিখো, কালই তোমাদের বিয়ে হবে। নতুন জীবন সুন্দর করে শুরু কর ছোট ভাই, এই নে গাড়ির চাবি, তোদের দুজনকে উপহার নে, আসো। আমি রূপুর, আমি আশা। মাথা ফেটে রক্ত বের হচ্ছে। হ্যাঁ, হাসপাতালে নিতে হবে। কি মজা, কি মজা, কি সুন্দর বউ! ও মা, তুমি বউ সেজেছ, লাল শাড়ি, বাসর ঘর, জানো বাসর ঘরে অনেক অনেক ফুল, তোমার বর আছে? আমার না একটা বর ছিল, দেখতে
আপনি জানি এই যে ওর মতো আহারে একদম পাগল চলুন ওকে কোনো হাসপাতালে নিয়ে যাই চলো মজা পেশেন্ট আপনার কে হন স্ত্রী জি না মানে আমার স্ত্রীকে নিয়ে ফেরার পথে আমার গাড়িতে ধাক্কা খেয়েছে মনে হয় এলাকার কোনো পাগল ভিক্ষুক ও আমি ২৪ ঘন্টা ওনাকে অবজারভেশনে রাখবো এই নিন কার্ড যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে জানাবেন শিওর চলো চলো সুন্দর করে সাজিয়েছে তো কিন্তু আপনার আগের স্ত্রীর কোনো ছবি নেই কেন অতীতের স্মৃতি বারবার পিছু টানবে বলে সরিয়ে রেখেছি ভালোই করেছেন নিজের ঘরে অন্য মেয়ের ছবি থাকলে কেমন যেন অস্বস্তি লাগে মনে হয় আরেকজনের সংসার সোনালি তুমি একটু রেস্ট নাও আমি আসছি এখন আবার কোথায় যাচ্ছেন একটা জরুরি কাজের কথা ভুলেই গিয়েছিলাম যাবো আর আসবো এমন তাড়াহুড়ো করে কোথায় গেল নূপুর 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 আমি তোমার রাশা আরে আমি তোমার রাশা নূপুর তোমার কি কিছুই মনে নেই হাত ছাড়ো আমার হাত ছাড়ো নূপুর নূপুর আমাকে তুমি চিনতে পারছো না জানো আমার না বিয়ে হয়েছিল আমার একটা স্বামী আছে ও যদি তোমাকে দেখে যে তুমি আমার হাত ধরেছো তাহলে দেবে একটা পিটি হ্যাঁ এই তুমি কাঁদছো কেন তোমাকে কেউ খেতে দেয়নি নাকি তোমারও সব কিছু হারিয়ে গেছে জানো আমাকে না কেউ আদর করে না ভালোবাসে না সবাই আমাকে ব্যথা দেয় আপনি আসুন তোমরাও কি আমাকে মারবে না না মারবো না আসুন না ডাক্তার পেশেন্ট কেমন দেখলেন সাময়িক স্মৃতিশক্তিহীনতা বলতে পারেন গুরুতর কোনো মানসিক আঘাতে ওনার সমস্ত অতীত উনি ভুলে গেছেন এছাড়া অ্যাক্সিডেন্টের আঘাত তেমন গুরুতর নয় কিছুক্ষণ পরেই ওনাকে ছেড়ে দেবো ভাবছি না ডাক্তার না ও আমার বিবাহিত স্ত্রী আমি চাই সাইক্রিস দিয়ে চিকিৎসা করিয়ে ওকে সম্পূর্ণ সুস্থ করাতে ঠিক আছে তাই হবে কি কষ্ট রাশা নূপুর এতদিন পর কই পেলি রাস্তায় পাগলের ভেষে আপাতত পদ্মা ক্লিনিকে ওকে ভর্তি করে দিয়েছি আগের কোনো ঘটনাই ওর মনে নেই তাহলে তো কোনো গ্যাঞ্জামি নাই শোন এক কাম কর পাগলের টিকিট কাইটা সোজা পাবনা পাঠিয়ে দে যে তোর জীবন থেকে হারিয়ে গেছে তারে আবার নতুন করে তোর জীবনে টেনে আনিস না কিন্তু নূপুরকে আমি কি করে ভুলে যাব ওর তো কোনো দোষ নেই অন্যদিকে সোনালি আমার নতুন বাড়িতে বাসো সাজিয়ে আমার জন্য অপেক্ষা করছে ভেবে পাচ্ছি না আমি কি করব নূপুরের প্রতি তোর দায়িত্ব আছে মানি কিন্তু নূপুর তোর জীবনে পুরাণ খাতা আর সোনালি বর্তমান সোনালির প্রতি তোর যা দায়িত্ব তা সঠিকভাবে মানা উচিত তাছাড়া নূপুর তো কিছু জানতাছে না বুঝতাছে না কিন্তু আমি তো মানুষ আমি তো সবই বুঝি সবই জানি আমি কি করে নূপুরের সব স্মৃতি মুছে ফেলে দিয়ে সোনালিকে গ্রহণ করে নেব আমি তো যন্ত্র নই আমি তো হৃদয়হীন নই আমি বারবার ভালোবাসার মানুষ চেঞ্জ করতে পারবো না এই মন আজও নূপুরকে ভালোবাসে
আজ ভালোবাসি। উফ, এখনো কেন আসছে না? এতক্ষণ লাগলো কেন? দুদিন ঘর থেকে বের হব না, তাই সবাইকে কাজ বুঝিয়ে দিয়ে এলাম। দুদিন? দুদিন কাজ করবেন না কেন? কোথাও যাচ্ছেন নাকি? দুদিন আমার বাড়িতে নবপরিণীত স্ত্রীকে নিয়ে আমি ব্যস্ত থাকবো। এই দুদিন শুধু তুমি আর আমি। কি করছেন? আপনি নয়, তুমি। আমার লজ্জা করছে। এসো, তোমার সব লজ্জা দূর করে দেই। কান্নাকাটি করে কাটিয়েছো? দুদিন ধরে দেখছি সকালে বের হয়ে যায় আর রাতে ফেরে, আমার দিকে একবার ফিরেও তাকায়নি। আরে তাকাবে তাকাবে, তাকানোর ব্যবস্থা করে দিলে ঠিকই তাকাবে। সেটা কিরকম? আমি তোমাকে শিখিয়ে দেব। আন্না মাঝে মাঝে রাগ করলে আমি থিওরি অ্যাপ্লাই করি, খুব ভালো কাজে দেয়। প্লিজ আপু, আমাকে শিখিয়ে দিন। শেখাবো, কিন্তু যা যা বলবো অক্ষরে অক্ষরে পালন করতে পারবে তো? পারবো আপু। শোনো, বালিশটা দাও শোনালি। কেন, বেডরুমে আমার সাথে থাকতে আপনার অসুবিধা কোথায়? আমি বাঘ নই, সিংহ নই, আমি আপনার বিবাহিত স্ত্রী। তুমি বুঝতে পারছো না শোনালি, তোমাকে স্ত্রীর অধিকার দিতে আমার আরো সময়ের প্রয়োজন। সময় প্রয়োজন হতে পারে সে কথা বিয়ের আগে ভাবিনি কেন? আমাকে বিয়ে করে আনার পর কেন এভাবে রাতের পর রাত আমাকে অবহেলা করে যাচ্ছেন? কেন দিনের পর দিন আপনি বাসায় ফেরেন না? কোথায় থাকেন? কার সাথে থাকেন? তোমার সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। অবশ্যই বাধ্য, আমি আপনার অর্ধাঙ্গিনী, আপনার বিবাহিত স্ত্রী, আপনার সবকিছু জানার অধিকার আমার আছে। তোমাকে আমি সব বলবো শোনালি, সময় হলে সব বলবো। আমাকে তুমি ক্ষমা করে দিও। আপনি আমার কাছে কি লুকাচ্ছেন আমাকে জানতেই হবে। বোনা, আমি কি চোখ রাখব?
না, বললাম তো আমি কিচ্ছু খাবো না, আমাকে আমার স্বামীর কাছে নিয়ে যাও, বললাম তো আমার স্বামীর কাছে নিয়ে যাও। উনি ওষুধপত্র কিছুই খাচ্ছেন না, আপনি একটু ট্রাই করে দেখুন। দেখি ওষুধটা, লক্ষ্মী মে নাও এই ওষুধটা খেয়ে নাও। না খাবো না, না খেলে তুমি কি করবে, কি করবে? এই ওষুধটা খেলে তোমাকে তোমার স্বামীর কাছে নিয়ে যাব। সত্যি সত্যি বলছো? হ্যাঁ দাও দাও তাড়াতাড়ি দাও। চলো এক্ষুনি চলো, কোথাও যেতে হবে না নূপুর, তোমার স্বামী তো তোমার সামনেই দাঁড়িয়ে আছে। তুমি তো খুব চালাক, তোমাকে না আমি আমার বন্ধু বানাবো। তুমি আমার বন্ধু হবে। হব তাহলে চলো বাগানে গিয়ে খেলি। আগে কাপড় চেঞ্জ করবে, সাজগোজ করবে, তারপর। আমার যে আর কাপড় নেই। কে বলেছে কাপড় নেই? দাঁড়াও, এই যে আমি সাথে করে নিয়ে এসেছি। কি মজা কি মজা কি মজা! তুমি খেয়ে নাও, আমার জরুরি কাজ আছে। আনন্দজি, ওই গাড়িটাকে ফলো করুন, সামনের ওই গাড়িটাকে। তুমি যাকে বাজে মেয়ে বলছো, রাস্তার বলছো, সেই মেয়েটির কি পরিচয় জানো? জানো না? সেই মেয়েটি আমার প্রেম, আমার ভালোবাসা, আর প্রথম বিবাহিত স্ত্রী। আমিও তাই জানতাম, কিন্তু সেদিন তোমাকে বিয়ে করে ফেরার পথে রাস্তায় নূপুরকে আমি পেয়েছি, আর ততক্ষণে তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে। আমার আর ফেরার কোনো রাস্তা ছিল না। বাহ, কি সুন্দর পুরুষদের চরিত্র, স্ত্রীকে এতই ভালোবাসতেন, তাহলে
আমাকে বিয়ে করেছিলেন কেন? আমার অনুতাপ আমাকে বাধ্য করেছিল। অনুতাপ? কিসের অনুতাপ? নূপুরের চাচা জহিরুল ইসলাম আমাকে নূপুরের ছোটবেলার ছবি দেখিয়ে ওর ছবি এঁকে দিতে বলেছিলেন। যখন জানতে পারলাম নূপুরের ছবি পেলে ওরা নূপুরকে খুন করে ফেলবে, তখন নূপুরকে বাঁচানোর জন্য আমার মন গড়া একটি মেয়ের ছবি আমি জহিরুল ইসলামের হাতে তুলে দিয়েছিলাম। কাকতালীয় ভাবে সেই ছবির মেয়েটির সাথে তোমার চেহারা অবিকল মিলে যাওয়ায় জহিরুল ইসলামের লোক খুন করেছে তোমার বাবা মাকে, তোমাকেও খুন করার জন্য পিছু নিয়েছে। আমার জন্য, আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে। সেই অনুতাপ, সেই অনুতাপ আমাকে বাধ্য করেছে তোমাকে বিয়ে করার জন্য। আমি দায়ী। হ্যাঁ হ্যাঁ, সবকিছুর জন্য আমি দায়ী। নিজের ভালোবাসাকে বাঁচাতে গিয়ে আপনি অন্য একটি মেয়ের জীবন নষ্ট করে দিলেন। আমি তো ভেবেছিলাম খুনিকে দেখে আপনি আমাকে ভালোবেসে। না শোনালে, না, আমার ভালোবাসা নূপুর। ছাড়ুন আমাকে। বস, তানিয়া, তানিয়া, আমি আমি তোর একমাত্র চাচা। কত বড় হয়ে গেছিস তুই, আমার ভাতিজি কত বড় হয়ে গেছে। কি বলছেন এসব? গাজী, তোমার প্রশংসা করতে হয়। তুমি সত্যি সত্যি, তুমি সত্যি সত্যি আমার জলজ্যান্ত ভাতিজিকে আমার সামনে এনে দিয়েছো। না, আপনারা ভুল করছেন। তানিয়াকে বাঁচানোর জন্য রাশা আমার ছবিকে আপনার হাতে দিয়েছিল। আমাকে তানিয়া ভেবে আপনার লোক খুন করেছে আমার বাবা মাকে। মিথ্যা কথা, তুই তানিয়া, 100% তানিয়া। এক্ষুনি প্রমাণ হয়ে যাবে আমার কথা সত্য না মিথ্যে। আপনি তো তানিয়াকে ছোটবেলায় দেখেছেন, তানিয়ার শরীরে এমন কোন চিহ্ন কি আপনার মনে নেই? কেন থাকবে না? তানিয়ার পিঠের বাম পাশে সম্ভবত একটা জন্ম দাগ আছে। দেখে দেখি পিঠটা, দেখি পিঠে দাগ নেই। দেখি তোমার ডান পাটা, দেখি দেখি নাই, পায়ের চিহ্নটাও নাই। মিলছে না গাজী, আমার ভাতিজির সাথে ওর মিলছে না। ওকে, কে তুমি? আমি সোনালি। আসল তানিয়া তাহলে কোথায়? রাশা তাকে কোথায় লুকিয়ে রেখেছে? তানিয়ার ঠিকানা আমি বলবো, কিন্তু বিনিময়ে রাশাকে তুলে দিতে হবে আমার হাতে। 100% দিয়ে দিলাম। আগে ক তানিয়া কই? মমতা ক্লিনিকে, রাশার প্রথম স্ত্রীর নূপুরি তানিয়া। গেল কোথায়? নূপুর, 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 আমার হাত ধরো, নূপুর, নূপুর, আমার হাত শক্ত করে ধরো, নূপুর, আমার হাত শক্ত করে ধরো, নূপুর, শক্ত করে আমার হাত ধরো, নূপুর, নূপুর, আমার হাত শক্ত করে ধরো। আমার হাত শক্ত করে ধরো, নূপুর, 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 আমার হাত শক্ত করে ধরো। Oh, my God.
তোমাকে মরতে দেবো না নুপুর। জীবন থাকতে তোমাকে আমার বুক থেকে আর কেউ কেড়ে নিতে পারবে না নুপুর, আর কেউ কেড়ে নিতে পারবে না। পালানোর চেষ্টা করিস না, যদি পালানোর চেষ্টা করস আর এক কদম পা আগে বাড়াস তাহলে গুলি করে আমি সোনালীকে মাইরা পালাবো। একদম স্পট ডেড। নিরেহ মাইয়াটা তোর কারণে মারা পড়লে সারা জীবন তুই অনুশোচনায় জৈলা পুরা মরবি। এত ঝামেলা না করে আমার একমাত্র ভাতিজি তানিয়াকে আমার হাতে তুলে দিয়ে তুমি তোমার স্ত্রী সোনালীকে নিয়ে যাও। Thank you.
পুলিশ, আরে রাশা কি করলি তুই? আন্না ভাই তুমি, আরে আমার কথা ভাবিস না তো, আমার কাম তো একটাই, ছয় মাস জেলের বৃত্তে ছয় মাস বাইরে। আরে নুপুর রাশা, এরপর আইসা জানি তোমাকে দুজনে দেখি না, মিনিমাম আ দুইটা।